হ্যাঁ, এ তো তৃণমূল কংগ্রেসের কালচার, টাকা। আপনি জন্মের পরও টাকা দিতে হবে, মারা গেলেও টাকা দিতে হবে, খোঁজ নিয়ে দেখুন না। জন্মের সার্টিফিকেট পেতে গেলেও ঘুষ দিতে হবে, নাহলে ঠিক টাইমে পাবে না। আর ডেথ সার্টিফিকেট হসপিটাল থেকে পেতে গেলে কীরকমভাবে তাদেরকে ঘোরায় বা তাদেরকে কীভাবে ডিস্টার্ব করে দেখবেন, সেখানেও টাকা। টাকা ছাড়া একবার চলে না। আর দলের এত চিৎকার আছে মিছি করছে, 100 দিনের কাজ নিয়ে লোকসভার মধ্যে গিয়ে একবারও বলতে আমি দেখিনি কাউকে, বা যদি থাকে তাকে বলবেন যে লোকসভার মধ্যে আওয়াজ তোলা হোক যে বাংলার 100 দিনের কাজ করে যারা টাকা পায়নি তাদের ব্যবস্থা করে দেওয়া। এই আওয়াজটা তুলতে দেখতে পাচ্ছি কি এমন করে ফেলেছেন বলুন তো, না ওনার পড়তে হবে। বাংলাটাকে তো রসতলে নিয়ে চলে গেছে, বাংলাটাকে তো অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিয়েছে। 2011 সালের আগে পশ্চিমবাংলার প্রতিটা নাগরিকের মাথার উপরে মাত্র 12,000 টাকা মতো ঋণ ছিল, আজকে 58,000 টাকায় পৌঁছে দিয়েছে মমতা ব্যানার্জি। জনমানুষে একটা কথা ভেসে উঠছে, না বললে নয়, বলছে এটা হচ্ছে ওনার ভাইপো অর্থাৎ ডায়মন্ড হারবারের লোকসভার এমপিকে প্রমোট করার জন্য, আগামী দিনের ভবিষ্যতের নেতা তৈরি করার জন্য উনি একটু নিজেকে গুটিয়ে নিয়ে ওনার ভাইপোকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মিড ডে মিলে যে মহিলারা রান্না করে মাত্র 1,500 টাকা পাচ্ছে, সিভিক ভলেন্টিয়ার কত পাচ্ছেন 9,300, আরও যারা আছেন এডেড আনএডেড, যে আনএডেড মাদ্রাসা টিচাররা 6,000 মাইনে পাচ্ছেন, তাদের সংসার চলবে কী করে? শুধুমাত্র বিধায়কদের বেতন বাড়ালে হয় না, আমি ইতিপূর্বে বলেছি আজকেও বলছি, আমার যে টাকা আমার পাই আমি আমার সেটা সম্পূর্ণ নিজের টাকা, আমি জনগণের স্বার্থে খরচ করতাম, 40,000 বেড়েছে, 40 লাখ বাড়লো, সেটাই মানুষের স্বার্থে খরচ করবো। তবে এক ধাক্কায় যেভাবে মুখ্যমন্ত্রী হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে বাড়িয়ে দিলেন, এটা মোটেই বাঞ্ছনীয় নয়। যে খেলা মেলা করে অপাত্রে যেভাবে টাকা লয়ছয় করছে, এটা মোটেও কাম্য না। ওই টাকাতে অনেক ছেলের জীবন বাঁচত, মেডিকেলের অনেক ইকুইপমেন্ট বাড়ত, সিট বাড়ানো যেত, ডাক্তারের মাইনে দেওয়া যেত, সাপোর্টিং স্টাফদের মাইনে দিতে পারতো, এক কথাই নাগরিক পরিষেবা দিতে পারতো। সে না করে শুধুমাত্র ভোট ব্যাংক ধরে রাখার জন্য খেলা মেলা এইসব করে টাকা উচ্ছন্ন। দিদুতে কী হয়েছিল, দিদিকে বলো বলেছিল, এক ডাকে অভিষেক, সব ফেল হয়ে গেল। কী দেখেছিলাম, দিদিকে বলো ফোন করেছিল অভিযোগ জানানোর পরে, যে অভিযোগ জানিয়েছে সেই আক্রান্ত হয়েছে, কী রিলিফ পেয়েছে একাধিক। শুধু এগুলো হচ্ছে চমক দেওয়া হচ্ছে মানুষকে, কিছু একটা হচ্ছে এরা দেখিয়ে ভোটকে লুটার একটা কল, কিছুই না। এসব না করে সরকারি কর্মচারীদের ডিএটা বাড়াতে বলুন, যারা 900 দিনের উপরে কলকাতার রাজপথে আন্দোলন করছে তাদের চাকরির ব্যবস্থাটা করতে বলুন, মাদ্রাসায় 10,000 শিক্ষক শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করতে বলুন, আজকে পুলিশে প্রায় 1,50,000-এর ওপরে শূন্য পদ আছে সেগুলো পূরণ করতে বলুন, লাইব্রেরিয়ানে 2,500 কাছাকাছি শূন্য পদ আছে সেটা পূরণ করতে বলুন, এগুলো তো লাভ হবে। আপনাদের মাইনে বাড়াচ্ছে, দেখুন ব্যাপারটা হচ্ছে বিধায়কদের বেতন বাড়িয়ে রাজ্যের অর্থনৈতিক অবস্থা কে স্বাচ্ছন্দ্য ফিরানো, অর্থনৈতিক অবস্থার মান উন্নতি করা যায় না। সমাজের প্রত্যেকটা শ্রেণীর ক্যাটাগরি অনুযায়ী তাদের বেতন কাঠামো আগে ঠিক করা দরকার। আমি প্রস্তাব রাখি, আমি রাজ্য সরকারের কাছে অনুরোধ করব যে একটা কমিটি, মনিটরিং কমিটি হোক, যে কমিটিতে শাসক বিরোধী থেকে শুরু করে অর্থনীতিবিদ থেকে শুরু করে সমাজ সচেতন যারা আছেন, এই বিষয়ে যারা নিয়ে গবেষণা করছেন, তাদেরকে রেখে বেতন, বিধায়কদের বেতন বাড়ানো, সরকারি কর্মচারীদের ডিএ, সমকাজের সমবেতন সহ নন গভর্নমেন্ট সেক্টরে যে সমস্ত চাকরিগুলো হচ্ছে তাদের মিনিমাম ওয়েজেসের অর্থাৎ বেতন পরিকাঠামো ঠিক করা হোক। তার ফলে কী হবে, সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের হাতে অর্থ থাকবে, আর সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের হাতে অর্থ থাকলে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সচল হবে। কিন্তু তা না করে শুধুমাত্র বিধায়কদের বেতন বাড়িয়ে দিচ্ছে, তো লাভ কী হবে? অর্থনৈতিক অবস্থা যে ডামাডোলের মধ্যে দিয়ে চলছে তার পুরো সমস্যার সমাধান হবে না। বিধানসভায় মাননীয়া বললেন বিধায়কদের বর্তমান যে বেতন পাই তাতে হচ্ছে না, বর্তমান বাজার মূল্য অনেক বেশি, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হ্যান ত্যান বললে, ওই জন্য বিধায়কদের বেতন বাড়ালেন, মন্ত্রী প্রতিমন্ত্রীদের বেতন বাড়িয়ে দিলেন। দেখুন সেই বিধানসভার মধ্যেই একটা বিধানসভাকে পরিচালনার ক্ষেত্রে গুরুদায়িত্ব পালন করেন স্পিকার স্যার, তার অ্যাসোসিয়েট থাকে ডেপুটি স্পিকার স্যার, বাকি যারা স্টাফ আছেন বিধানসভার যারা অর্থাৎ সরকারি কর্মচারী তাদের কথা মাননীয় একবারও ভাবলেন না। দেখুন ব্যাপারটা হচ্ছে ব্যক্তিগত জীবনে কী কী করছে সেইটা নিয়ে আমি বেশি ভাবি না, তার যে দায়িত্ব সে কতটা পালন করছে সেটা নিয়ে আমি ডিসকাস করতে চাই। সেই মহামিত্র মহাশয় আর যে এমপি হিসাবে যে দায়িত্ব, সে দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছে কি দিচ্ছে না সেটা নিয়ে আমি ডিসকাস করতে চাই। তার কাছ থেকে আমরা একজন এমপি হিসাবে যেটা আশা করি সেটা পাচ্ছি না তার পারফরমেন্সের মাধ্যমে। এবার তিনি ব্যক্তিগত জীবনে কী করছে না করছেন সেটা আমি বিতর্কে যাবো না, তবে একটা কথা, তিনি যেহেতু দায়িত্বশীল একজন নাগরিক, একজন জনপ্রতিনিধি, তেনার অনেক সচেতন হয়ে চলা দরকার। এই ছবি টবি যেগুলো যা হচ্ছে বা এগুলো যেগুলো দেখলাম,
এইগুলো থেকে তিনাকে মুক্ত থাকা দরকার। এই লোকসভার স্পিকার স্যারের নিশ্চয়ই দৃষ্টিগোচরে এসেছে, তো তিনি এটাকে নিয়ে তদন্ত করবে, সত্য প্রমাণিত হলে শাস্তি ভোগ করতে হবে। যে দ্রব্যমূল্যের বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেন, তার কাছেই দেখা যাচ্ছে লুই ভিটনের ব্যাগ, তার কাছে দেখা যাচ্ছে দামি দামি অ্যাক্সেসরি। দেখুন, তার বাবার টাকা আছে, সে কি করবে, সে কিভাবে তার লাইফস্টাইল করবে, সে বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু একটা কথা হচ্ছে, জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি জনগণের স্বার্থে কি পলিসি নিয়ে আসছে বা কে ডিমান্ড করছে সেটা দেখতে হবে আমাদেরকে, কিন্তু সে অর্থ দেখতে পাচ্ছি না। তার দলের এত চিৎকার চাচামিচি করছে 100 দিনের কাজে নিয়ে, লোকসভার মধ্যে গিয়ে একবারও বলতে আমি দেখিনি কাউকে, বা যদি থাকে তাকে বলবেন যে লোকসভার মধ্যে আওয়াজ তোলা হোক যে বাংলার 100 দিনের কাজ করে যারা টাকা পায়নি তাদের ব্যবস্থা করে দেওয়া, এই আওয়াজটা তুলতে দেখতে পাচ্ছি না। শুধু বাইরে মিডিয়া কভারেজের জন্য হই হই চিৎকার করছে সাংবাদিকদের সম্পর্কে এবং হিন্দু ধর্মের দেবতা সম্পর্কে যে মন্তব্য করেছেন, আমি ধিক্কার জানাই, নিন্দা জানাই। কোনোভাবেই কোনো ধর্মীয় গুরুকে, ধর্ম দেবতাকে অপমান করা স্বাধীন দেশে, গণতান্ত্রিক দেশে কাম্য নয়। যারা অপমান করবে তাদের বিরুদ্ধে ছিলাম, আছি, থাকবো। ও কিচ্ছু হবে না, ও হচ্ছে আইওয়াস হচ্ছে, কিচ্ছু হবে না। কেউ যদি বিশাল আশা কিছু করে ফেলে ভুল হবে, দেখছি তো ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, ভেতরে দেখুন কোল্ড ড্রিঙ্কস ফোনিক্স খাওয়াবে, কিছুক্ষণ পরে এসে বাইরে বড় বড় ভাষণ দেবে। একটা বিজেমূল যে সেটিং আছে সেটা আমরা আগে থেকে বলতাম যে বিজেমূল সেটা যত দিন যাচ্ছে প্রকাশ হচ্ছে, আমাদের কথা নয়, সে কোর্টের কথা তো আমরা বুঝতে পারছি। 1947 থেকে 2011 পর্যন্ত যত না লোন নিয়েছে পশ্চিমবাংলা, এই শর্ট পিরিয়ডে তার ডবল লোন নিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার। কারা শান্তিতে আছে? SLST প্রাইমারি, আপার প্রাইমারি, মাদ্রাসা নিয়োগ থেকে শুরু করে গ্রুপ ডিএ থেকে শুরু করে কারা শান্তিতে আছে? দেখুন, 132টার জায়গায় 264টা করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। তার যেটা দায়িত্ব জনগণকে পরিষেবা দেওয়া, সেটা তিনি করতে পারছেন না। আগে এই দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। আজকে যারা সাধারণ নাগরিক আছে তারা সঠিকভাবে খেতে পাচ্ছে না, এর ব্যবস্থা তার আগে করা দরকার। তা না করে উনি এপাং ঝপাং কবিতা লিখলে হবে? আগে মানুষকে ওনার খাদ্যে নিরাপত্তা দিক, পুষ্টিকর খাদ্যের ব্যবস্থা করুক, সে ব্যবস্থা করতে পারছে না। এখন ভকাস টনিক দিচ্ছে শুধু, কিছু কাজ হবে না, কী করে শিল্প আসবে? ওনার দামাল ভাই ভাইপো যারা আছে তাদের অত্যাচারের কারণে বাংলা থেকে শিল্পপতিরা, বাংলায় যারা ইনভেস্ট করেছিল তারা এখানে কারখানা দেওয়া সেট আপ করেছে, তারা তুলে নিয়ে ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে। নতুন করে আর আসবে? আমার তো মনে আসবে না। তারপরেও চাইবো বাংলায় বেশি বেশি করে শিল্প আসুক, বাংলার ছেলেমেয়েরা এই রাজ্যে থেকে কাজ করুক, এর ব্যবস্থা মমতা ব্যানার্জি করুক, তাকে আমরা রাজনীতি ঊর্ধ্বে গিয়ে পূর্ণ সহযোগিতা করব। কবে হবে আর কবে হবে? থার্ড টার্ম তাদের চলছে, 15 বছরে তারা 12 বছর অলরেডি পার হয়ে গেছে, আর কবে করবে তারা? 132টার জায়গায় 264টা করুক, তাতে আমার কোনো সমস্যা নেই। তার যেটা দায়িত্ব জনগণকে পরিষেবা দেওয়া, সেটা তিনি করতে পারছেন না। আগে এই দায়িত্বটা সঠিকভাবে পালন